প্রকাশ্যে আইসিকে থাপ্পড় মারার নিদান দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা। গত 18 তারিখে ধূপগুড়ি কাণ্ডে জড়িতদের পরিবারের সাথে দেখা করতে ধূপগুড়িতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি শনিবার আক্রান্তদের পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। ধূপগুড়ির ডাউকিমারি রোডের বীরেন্দ্র ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক তুফানগঞ্জ বিধায়ক সহ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলার বিজেপির সভাপতি বাপি গোস্বামী। এদিন এই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ধূপগুড়ি থানার পুলিশ সহ আইসিকে পেটানোর নিদান দেন। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব। আপনার সাথে 4 তারিখে পরে দেখা হবে ময়নাগুড়ি ভিডিওকে আমাদের জেলা কনভেনার শ্যামলদল বস্তিকে করার জন্য থাপাইছিলাম। এই আইসিকে থাপাইতে 2 মিনিট সময় লাগবে। ভিডিওকে ময়নাগুড়ি ভিডিওকে থাপাইছিলাম, বলছিলাম তোর কোন বাপ আছে নিয়ে আসিস, তুই কোনো দালালি করিস। 4 তারিখে আমি ধৈর্য ধরে থাকেন আর চোখের চলবেন না। কাইন্দা বিজেপিতে কোনো যুদ্ধ জয় করা যাবে, যেখানে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পক্ষে আছে, এর চেয়ে 2-3 গেছে আমাদের পার্টি। জানেন আমি 2 বার জেল গেছি। আমাদের রাজ্য সভাপতি একজন অধ্যাপক শিক্ষিত মানুষ, তার নামে কেস হচ্ছে। জয়ন্ত একজন ডাক্তার, তিনি মার খেয়েছেন, তার নামে কেস হচ্ছে, হয় না? ভয় পেলে চলবে না। আমরা একটা আদর্শ নিয়ে, নীতি নিয়ে পার্টিটা করি। কি আমাদের আদর্শ? এই সমাজ, সনাতন সমাজকে রক্ষা করার আদর্শ। ওইটাই ছোটবেলার থেকে শিখছি আমরা। আইসি এখন 5 বার করে ফোন করে চন্দনদাকে, নেতাদেরকে, আমি দেখছি, আমি দেখবো। 4 তারিখে আবার পশ্চিমবঙ্গে পরিস্থিতি থাকবে না। আমরা অনেক অত্যাচার শুনছি, অনেক অনেক বঞ্চনা, অনেক লাঞ্ছনা শিকার হচ্ছি, কিন্তু জমি যায়নি। আর 4 তারিখের পর আমরা যে ধূপগুড়িতে বিজয় উৎসব করবো, সে বিজয় উৎসবে সুকান্তকে আমন্ত্রণ দেখাই দেবো ধূপগুড়িতে। সেদিন আমি যেদিকে ধূপগুড়ি আইসি সাথে গেছে, ডিএসপি অ্যাডিশনাল এসপি সবাই বলেছিল, কয় চোখের চোখ রেখে কথা বলবো। আমরা বললেন আপনি চোখের চোখ রেখে, 4 তারিখের পর আপনার সাথে কীভাবে কথা বলতে সেটা আমি অসুবিধা।